প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি সাগর সাহা প্রতিষ্ঠাতা রনিত স্কুল অ্যান্ড কলেজ আজকে তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমরা সবাই অবগত এবং অবগত থাকারই কথা কারণ সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমাদের এই শিক্ষার্থী সমাজের বিগত আট মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে আছো এবং পড়াশোনা থেকে দূরে আছো এতে তোমাদের কি হচ্ছে একঘেয়েমি সময় পার করার জন্য তোমরা বিভিন্ন স্মার্ট ডিভাইস বা বিভিন্ন গেমস সব প্রতি একটু মনোযোগ বেশি দিচ্ছ তোমাদের আসল যে কাজ পড়াশোনা সেটা হয়তো তোমরা ভুলতেই বসেছো তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের উপরেই আমাদের সকল ভবিষ্যৎ নির্ভর করবে তোমরা তোমাদের এই সময়টাকে হেলাফেলায় না শেষ করে ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য নিজেদেরকে তৈরি করো নিজেদেরকে মোটিভেট করো মনে রাখবা কেউ তোমাকে মোটিভেট করতে পারবে না বা কেউ তোমাকে উৎসাহী করতে পারবে না যদি তুমি তোমাকে নিজেকে উৎসাহ না দাও এখন সময় এসেছে নিজেকে উৎসাহ দেওয়া জেগে ওঠো বিষয়টা এরকম যে আট মাস তোমরা তোমাদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলেছ যে জোনে তোমরা নিজেদের মতো থাকতে পছন্দ করো ঠিক বিষয়টা শীতের সকালে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর মতো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে সবারই ভাল লাগে কিন্তু কম্বল থেকে বা লেপ থেকে যদি আমরা উঠে বসি শীতের সকালটা কিন্তু আমাদের কাছে আরও সুন্দর লাগে তো কেউ যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ধাক্কা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু উঠতে চাই না তো এই মুহূর্তে তোমরা নিজেদেরকে নিজেরা ধাক্কা দাও নিজেদের মধ্যের যে শক্তিগুলো আছে সেগুলোকে জাগিয়ে তুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা এসছে মাধ্যমিক লেভেল পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আমি মনে করি এটা একটা খুব বড় একটা ডিসিশন এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখে ফেলবো না আমরা অনেক কিছু যে জানবো সেটাও যদি না হয় কিন্তু আসল যেটা হবে আমরা মূল ধারায় ফেরত আসতে পারব অর্থাৎ একটা শিক্ষার্থীর প্রধান যে কাজ খাতা কলম বই দিয়ে লেখাপড়া সেটার মধ্যে কিন্তু আমরা ফেরত আসতে পারবো তো আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা রনিত স্কুল অ্যান্ড কলেজ অথবা যে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট হও না কেন তোমরা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের প্রতিষ্ঠান শিক্ষক এদের সাথে আবার যোগাযোগ শুরু করবে এতে তোমাদের যেটা হবে তোমরা আবার তোমাদের পড়াশোনার প্রতি যে আগ্রহটা হারিয়ে ফেলেছিলা সেটা আস্তে আস্তে অবশ্যই ফেরত আসবে সবশেষে একটা কথাই বলতে চাই তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা আমাদের উত্তরাধিকার তোমরা এভাবে পিছিয়ে পড়ো এটা আমরা কখনোই চাইব না আমরা অভিজ্ঞ বা আমরা বয়স্ক বা আমরা সিনিয়র যারা আছি অবশ্যই আমরা তোমাদের পাশে আছি তোমরা এগিয়ে চলো এই প্রত্যাশা নিয়েই এখানে শেষ করছি তবে শেষ করার আগে আরও একটি কথা বলতে চাই সবাই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে ধন্যবাদ সকলকে